लो प्रेसार सिसटम एज ए डीप डिप्रेशन रही है जार अवस्थान हे नर्थ वेस्ट बे एंड एट जॉइनिंग ई सेंट्रल बे। ये डीप डिप्रेशन टा आगामी 12 घंटा साइक्लोनिक स्टॉर्म होवार चांसेस रही है। अल्टीमेटली 26 तारीखे इवनिंग ये सिस्टमटा उड़ीसा एंड आंध्र प्रदेश एर कोस्टेर माझखाने इन बिटवीन जदि बोली आमी विशाखापट्टनम एंड गोपालपुर आर खूब क्लोज टू कलिंगापट्टनम जावर चांसेस रही है। फले जदि आमी डायरेक्टली बा इनडायरेक्टली बोली जे এই সিস্টেমে ডিপ ডিপ্রেশন বা যেটা সাইক্লোনে ইন্টেন্সিফাই করবে আমাদের রাজ্যে কিন্তু ডাইরেক্ট কোনো এফেক্ট নাই, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে বড় কোনো ওয়েদার হবে সেরকম চান্সেস নাই। তারপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন ডেভেলপ করবে নর্থ ইস্ট বের উপরে, সেটা আগামী 24 ঘন্টা অর্থাৎ 28 তারিখে চান্সেস রয়েছে যে লো প্রেশার হিসাবে ইন্টেন্সিফাই করবে। আর 29 তারিখ নাগাদ সকালের দিকে আমাদের ওয়েস্ট বঙ্গাল কোস্টের দিকে আসার চান্সেস রয়েছে। এই সিস্টেমের অনেকটা ইম্প্যাক্ট আমাদের রাজ্যে পড়বে ইন টার্মস অফ ভারী বৃষ্টিপাত তার সঙ্গে উইন্ড। যদি স্পেসিফিকলি এবার বলছি 26 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের রাজ্যে যদি বলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে কোস্টাল জেলাগুলোতে। আর ওয়ার্নিং যদি বলি যে ওয়ার্নিং শুধু আমাদের রয়েছে ইস্ট মেদিনীপুরের উপরে হয়তো ভারী বৃষ্টিপাত হবে। 27 তারিখে ভারী বৃষ্টিপাতের যে চান্সেস রয়েছে সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা। তার সঙ্গে 26 তারিখ অর্থাৎ আগামীকাল ইস্ট মেদিনীপুর কোস্টের দিকে 40-50 কিলোমিটার পার আওয়ারতে একটা উইন্ড থাকবে। এবার হচ্ছে যেটা সেকেন্ড সিস্টেম বললাম 28-29, যার ইম্প্যাক্ট আমরা বলছি যে অনেকটা আমাদের রাজ্যে পড়বে। ভারী বৃষ্টিপাতের চান্সেস রয়েছে কোস্টালে মোটামুটি সব জেলায়, যদি স্পেসিফিক্যালি বলি কলকাতা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি।